হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে কুলের আচার নিয়ে, ঠিক আছে? আজ আমি বাড়িতে কুলের আচার করব। গ্রীষ্মকালে ভাতের সাথে একটু টকনা হলে ভালো লাগে না, তাই আজ ভাবলাম কুলের আচার বানিয়ে রেখে দিই, 10 দিন মতন খাওয়া যাবে। তো প্রথমে আমি শুকনো কুলটা কেটে নিচ্ছি, কারণ ভিতরে পোকা হয়ে যায় তো সেই কারণে। তো আগে কেটে নিই। তো আমার প্রয়োজন মতন আমি কুলটা কেটে নেব, যতটা লাগবে। কি হলো গোপি, কিটা লাগিয়েছে? খাপে খাপে মহিলা তো আমার প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি কুলগুলোতে গরম জল দিয়ে দেবো, গরম জল দিলে কুলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গরম জল দিয়ে একটু ভেজানো থাকলে ভালো হবে, মানে এগুলোতে কিছু তো বেরোবে না, তো গরম জল দিলে কুলের ভিতরে যে শাঁসটা আছে সেটা শুকিয়ে গিয়েছে, সেটা ভিজে যাবে। তাহলে গুড়ের সাথে যখন ফুটবে তখন শাঁসটা বেরিয়ে আসবে। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি কুলটা সিদ্ধ হয়ে যায় গরম জলে। তো এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে কুলটা আমি ভাজবো। তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এটাতে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে আমি কুলটা দিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার আমি কুলটা ভেজে দিলাম। এটাকে হালকা নেড়ে নেব, ভিজিয়ে রেখে দিলাম। সেই কুলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিচ্ছি। কুলটা হয়ে গেলে নেড়ে করে একটু লবণ দেবো। কুলটা হালকা ভেজে নিতে হবে, নাহলে ইয়েটা নষ্ট হয়ে যাবে। আমরা যে কুলের গুড়টা করবো ওটা নষ্ট হয়ে যাবে, তার জন্য হালকা কুলটা ভেজে নিতে হলো। আমি আমার প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতন লবণ ব্যবহার করবে। এরপর আমি এটাতে একটু হলুদ দিয়ে দেবো, তোমরা তোমাদের প্রয়োজন মতন হলুদ ব্যবহার করবে। তো হলুদ দেওয়ার পর এটাকে আবার একটু ভেজে নেব। হলুদটা দিচ্ছে একটু কালার আসার জন্য, বাস আর অন্য কিছু না। তো আমি এইভাবে কুলের আচার বানিয়ে রাখবো, তোমরাও একবার চেষ্টা করে দেখো, খুব টেস্টি হবে, ঠিক আছে? তোমরা তোমাদের মতন করবে, কিন্তু রেসিপি একই রাখবে, দেখবে খুব সুন্দর হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটাকে আমি এবার তুলে রাখবো। তো তুলে রাখার আগে একটু আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কড়াইটা গরম আছে তো আর কুলটা শুকিয়ে যাচ্ছে, যে কারণে তাড়াতাড়ি নেড়ে নিচ্ছি হলুদটা ভালোভাবে যাতে মিখে যায় সেই কারণে। তো এটাকে আমি একবার ঢেলে নেবো থালাতে। দেখো কি সুন্দর কুলটা ভাজা হয়। তো আবার আমি কড়াই চাপাচ্ছি, এটাতে গুড়টা ফুটিয়ে নেব। তো গুড়টা আমি দিয়ে দিয়েছি হালকা, এবার একটু জল দেবো গুড়টা ফুটানোর জন্য। তো এবার গুড়ের যে শক্ত পিণ্ডগুলো আছে ওগুলোকে আমি ভেঙে নেব, যাতে গুড়টা তাড়াতাড়ি ফোটে, নাহলে সময় লাগবে, বুঝতেই পারছো? তো এভাবে আমি ভেঙে দিলাম, এবার এটা ফুটতে শুরু হয়েছে। তো দেখো গুড়টা আমার প্রায় ফুটে উঠেছে। এবার আমি কুলগুলো এটাতে দিয়ে দেবো। আমার কুলগুলো এটাতে দিয়ে একটু নেড়েছিলাম, আমার গুড়টা একটু কম হয়েছে তাই কুলগুলো মানে ভিজছে না। তো একটু জল দেবো, জল দিয়ে একটু ফুটতে দেবো, যা জল দিয়ে একটু ফোটাবো যাতে জলটা শুকিয়ে যায় আর গুড়টা থাকে। এই যে ফুটতে শুরু হয়েছে, এটাতে নেড়ে চেড়ে ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নেব। তো দেখো আমার হয়েই গেছে প্রায়। এটাকে আমি নেড়ে চেড়ে কুলগুলোকে পিষে দিচ্ছি, যাতে একটু মাড়ি মাড়ি বেরোয়, কারণ এগুলোতে তো কিছু নেই, কুলের মধ্যে কিছু থাকেনি, তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিটে চিটে।
তোমার কোলটা আমি পিষে নেছি, কোলটা তো কেটে নিয়েছিলাম, সেই কোলটা আমি খুন্তি দিয়ে পিষে 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 কোলের এগুলো বের করে নিয়েছি, আবার নেড়ো যেরকম আমি ঠিক করে নিয়েছি। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। দেখো কি সুন্দর, কখন যে খাবো, কখন যা মানে আমার পুরোপুরি কমপ্লিট হবে, আমি প্লেটে নিয়ে খাবো, আমি সেই আশায় বসে আছি। আমার জিভে জল বেরিয়ে যাচ্ছে, তোমাদের কি বল কমেন্টে জানিও কীরকম হলো আমার কুলের আচার। খুব খুবই সহজভাবে কুলের আচার, 5-10 মিনিটে কুলের আচার কমপ্লিট, আর দেখো নষ্ট হবে না, কুলের আচার খুব সুন্দর থাকবে। তো এই দেখতে পাচ্ছ আমার কুলের আচার রেডি হয়ে গিয়েছে, চলো এবার জমিয়ে খাওয়া যাক ভাতের সাথে কুলের আচার।